বন্যার পানিতে নোয়াখালীর মাছের ঘের ভেসে যাওয়ায় বাজারে বাড়তি মাছের দাম, এছাড়া সবজি খেত তলিয়ে যাওয়ায় সবজির দামও নাকালের বাইরে। এই নিয়ে আরো জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, মাছ মাংস সহ সব পণ্যের দাম চড়া আমরা শুনতে পেরেছি, বিস্তারিত বাজার দর আমাদের জানান। লীনা, নোয়াখালীর বাজার পরিস্থিতি যদি বলতে হয় তাহলে যে বন্যা পরবর্তী যে বাজার পরিস্থিতি, আসলে নোয়াখালীর একটা অস্থিতিশীল রয়েছে। তো গত মাসে যে ভয়াবহ শরণকালে যে নোয়াখালীতে ভয়াবহ যে বন্যা হয়েছে, এই বন্যার পরে বাজার অনেকটা যে ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। তা আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে, যে নোয়াখালী পৌর বাজারে যে মাছের বাজারে দাঁড়িয়ে আছে। তো আমি মাছ দিয়ে যদি শুরু করতে চাই যে তাহলে বলতেছি যে বাজারে বাজারে পর্যাপ্ত মাছের সংকুলন না থাকায় বা পর্যাপ্ত মাছের আমদানি না থাকায়, বিশেষ করে নোয়াখালীর চরাঞ্চলের যে মাছের ঘেরগুলো রয়েছে, যে খামারগুলো রয়েছে, সেগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় মৎস্য চাষিরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার উপরে এসব মাছ বাজারে না আসায় মাছের দাম অত্যন্ত বাড়তির দিকে রয়েছে। অন্যদিকে যে বিভিন্ন জেলা থেকে যেসব মাছ আসতো, বিশেষ করে ফেনী, লক্ষ্মীপুর, যশোর, সাতক্ষীরা থেকে যেসব মাছ আসতো, সেসব মাছও না আসায় মাছের দাম অনেকটা বাড়তি বলে জানিয়েছেন মাছ বিক্রেতারা। অন্যদিকে সবজি বাজারও কিছুটা চড়া রয়েছে। কারণ হিসাবে জানা গিয়েছে যে বন্যার ভিতরে যে সবজির মাঠ পানিতে তলিয়ে যাওয়ায়, শরৎকালীন সবজি মাঠ পানিতে তলিয়ে যাওয়ায় সবজির বাজার অনেকটা চড়া রয়েছে। অন্যদিকে মুদি পণ্যের দামও বেশি রয়েছে, বেড়েছে। পেঁয়াজের দাম, রসুনের দাম, আদার দাম, চালের দাম, আর মোটামুটি বলতে গেলে যে নোয়াখালী বাজারের সবকিছুর দামেই বেড়েছে বলে জানা গেছে। তো আমি এখন এই বাজার পরিস্থিতি নিয়ে কথা বলবো একজন ক্রেতার সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে বাজারে আপনি তো কিনতে এসেছেন, কেমন দেখছেন যে বাজার পরিস্থিতি, আপনি কেমন দেখছেন এবং দাম কেমন মনে হচ্ছে? বাজারে তো অনেক বেশি দাম চড়া, বিশেষ করে সাধারণ ক্রেতা যারা আছে তাদের পক্ষে, মানে তাদের ক্রয় ক্ষমতার বাইরে, বাজার নিয়ন্ত্রণের বাইরে আর কি। দীর্ঘদিন থেকে ধীরে ধীরে সবজি মাছ সবকিছুর দামে বাড়তি আছে। অন্যদিকে মোদি পণ্যের দামও কিন্তু অনেক বেশি, ফলে আমরা যারা আছি সাধারণ ক্রেতা বা যাদের আয় একদম সীমিত, তাদের কিন্তু বাজারে আসলে, মানে বাজারের সাথে তাদের আয়ের সাথে কোনো সঙ্গতি রাখা যাচ্ছে না। ফলে আমরা যারা সাধারণ ক্রেতা আছি, তাদের সীমিত আয়ের লোক, তারা কিন্তু আপনার স্বাভাবিকভাবে জীবনযাপন করে ক্রয় করে খেতে পাচ্ছে না আর কি, মানে খেতে তাদের বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। আর এই মুহূর্তে বাজার মনিটরিংয়ের ব্যাপারে সরকারের সঙ্গে দাবি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। সরকার, বর্তমান সরকার, যে বৈষম্য বিরোধী সরকার, তারা বর্তমানে যে বাজার নিয়ন্ত্রণের যে আশ্বাস জনগণকে দিয়েছিল, আমরা আশা করি সেটি তারা যথাযথভাবে মনিটরিংয়ের মাধ্যমে তারা বাজার নিয়ন্ত্রণ করতে পারবে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে আসলে তিনি বলছেন যে দিন দিন যে বাজার পরিস্থিতি মধ্যবিত্তের নাগালে বাইরে চলে যাচ্ছে, এই অবস্থায় তারা পরিবার নিয়ে এবং সাধারণ জীবন নিয়ে হিমশিম খাচ্ছেন। অপরদিকে এই ক্রেতা বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন সরকারের কাছে। এ হচ্ছে নোয়াখালীর বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। লীনা সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বাংলা সুজন।